রাস্তা ফাটাফাটি ভাই, কি লাগছে রাস্তা, অসাধারণ অসাধারণ। শুভাঙ্গী কেম হেয়ার, দূরে আসো এখানে, সে শুভাঙ্গী ঘোষ খায় পচা মোষ, তারপর আর কিছু বললাম না। আমরা এখন মেঘের মাঝখান দিয়ে যাচ্ছি গাইস, দেখতে পাচ্ছো তোমরা, এই দেখো মেঘের মাঝখান দিয়ে। স্যার খুব ভালো চালাচ্ছে, ঠিক আছে, আর মনে মনে সবার নিচে চলছে, আমার হনুমান চালিতা ওর বিপদ তারিণী, আর স্যার চালিয়ে যাচ্ছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, টু আনাদার ভিডিও অফ রনসেন্স। আজকে আমাদের ট্রিপ স্টার্ট হচ্ছে, এখন আমরা গুয়াহাটির থেকে যাচ্ছি হলো অরুণাচল প্রদেশ। অসাধারণ ভাই, অসাধারণ, আমরা সব কিছু তোমাদের দেখাবো। তো গাড়ি করে আমরা আজকে বেরোচ্ছি, পুরো রোড ট্রিপ তোমাদেরকে দেখাবো, যে গুয়াহাটির থেকে তোমরা অরুণাচল প্রদেশ কীভাবে যাবে রোডে করে, ঠিক আছে। জার্নিটা খুব মজার হতে চলেছে, ভিডিওটা লাস্ট অবধি দেখো। আমরা একদম সকাল সকাল বেরিয়ে গেছে, কেন জ্যাম যেন না পাই গুয়াহাটিতে। তো গিয়ে তোমাদের নেক্সট স্টপে গিয়ে দেখা হচ্ছে, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান তোমাদেরকে দেবো। হ্যাঁ চলো গিয়ে দেখা হচ্ছে। সো গাইজ, এখন বাজে হলো 8:30 নাগাদ, আর আমরা প্রায় কভার করে নিয়েছিলো 130 কিলোমিটার ডিব্রুগড়। তোমার যদি তুমি যদি আসাম থেকে গুয়াহাটির থেকে যদি যাও অরুণাচল প্রদেশ, তো ডিব্রুগড় হয়ে যেতে হয়। তো এত সুন্দর সিনারিক বিউটি, ঠিক আছে, আমি পেছনে বসেছিলাম, এবার আমি ক্যাপচার করে তোমাদের সব দেখাবো। আর এত সুন্দর রাস্তা। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই সামনে হলো একটা ধাবা, রাজধানী ধাবা ফ্যামিলি রেস্টুরেন্ট, কেন সকালবেলা প্রচুর, মানে এখানে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, অসাধারণ, ঠিক আছে। তোমাদের এক একটা জায়গায় যাবো, এক একটা করে ইনফরমেশান দেবো, ওকে। এখন যাচ্ছি গিয়ে একটু সকালবেলার ব্রেকফাস্টটা খেয়ে নিই, চলো। অসাধারণ অসাধারণ। হ্যাঁ বল এবার কি গল্পটা, রণিত কি বলেছিল বল বল, একদম মানে কি বলবো, রাস্তা কিন্তু ফাটাফাটি, কোনো কথা হবে না গোয়াতে। চশমা বত উতারা চশমা উতারনে কে বাদ বাদরের পুর দেখে ও বলছে ক্যা বলে ভাই ক্যা বলে নেই বিচার কিছু নেই কিছু নেই। যেই রাস্তা বিয়ারগড়, এত সুন্দর রাস্তা, তোমরা পেছনের ভিউটাও দেখছো। এবার আমি ইন্ট্রোডিউস করাচ্ছি বন্ধুদেরকে, শুভাঙ্গী কেম হেয়ার, দূরে আসো এখানে, সে শুভাঙ্গী ঘোষ খায় পচা মোষ, তারপর আর কিছু বললাম না, ঠিক আছে। কেমন লাগছে জার্নিটা, কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? অসাধারণ জার্নি একদম। আর রনসেন্স এর সাথে এসে কেমন লাগছে? রনসেন্স এর সঙ্গে এসেছি বলেই তো জার্নিটা এত রাইট 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 এন্টারটেইনমেন্ট, আমাকে সবাই এন্টারটেইনমেন্ট বানিয়েছে, এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য আমাকে নিয়ে আছে, ঠিক আছে, অসাধারণ। এখন আমরা যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি শুভাঙ্গী? আমরা অরুণাচল প্রদেশে, আমরা ফার্স্টে কোথায় নামছি? ফার্স্টে আমরা দিরাং যাচ্ছি, দিরাং যাচ্ছি, তা কালকে আবার তাবাং যাব। তুমি মনে হচ্ছে ক্যামেরার বাইরে চলে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমরা ফার্স্টে কোথায় যাচ্ছি? দিরাং যাচ্ছি, হ্যাঁ, তারপর তাবাং যাব। আর রাস্তাগুলো অসাধারণ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন ফটো তুলবো, তাই তো? হ্যাঁ ফটো, ঠিক আছে ঠিক আছে, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ওকে। বাবা নড়াচ্ছিস কেন? আমরা এখন মেঘের মাঝখান দিয়ে যাচ্ছি গাইস, দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো মেঘের মাঝখান দিয়ে, হাস তুই, এই দেখো দেখো পুরো মেঘের মাঝখানে।
খুব ভয় লাগছে, তাও যাচ্ছি। কি জ্বলছে? বাঘের মতন দুটো চোখ দেখা যাচ্ছে, আর কিছু না। এই যে সামনে, বাবা দেখা, কোথায় গেল রে? তোমরা রাস্তা দেখ, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম মেঘের। এ কি সুন্দর ওয়াটার হোলটা, সত্যি কিছু দেখা যাচ্ছে না। আমি একদম সামনে ঝুঁকে বসে আছি। দেখো তোমরা, ওই গাড়িটার পেছনে ছাড়া যাবে না যেটা আসছে। এখানে মানে অরুণাচল প্রদেশে মানে এত মানে রাস্তা হলো খুব টাফ সত্যি। যারা পুরো ড্রাইভার তারাই মানে আসে, দেখতে পাচ্ছি কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু মানে কিচ্ছু না। সামনে দেখো, এটা কিন্তু কোনো ফগও না, এটা কিন্তু পুরো মেঘ। শুভাঙ্গীর খুব ভয় লাগছে। শুভাঙ্গী তুমি ঠিক আছো? চাপ মানে এত কি রে শুভাঙ্গী, কি হলো, চুপচাপ বসে কেন আছিস? এরকম রাস্তা সত্যি বলছি মানে সিকিম দিকেও দেখা যায় না, কিচ্ছু দেখা যাচ্ছিল না। সামনে তোমরা দেখলে ভিডিওতে একসময় কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো আবার দেখো, পুরো মেঘে। যেভাবে আমরা যাচ্ছি না মানে খুব রিস্কে, তাও যাচ্ছি মানে ভালো। সে আর খুব ভালো চালাচ্ছে, ঠিক আছে, আর মনে মনে সবার নিচে চলছে, আমার হনুমান চালিতা, ওর বিপদ তারিণী, আর সে আর চালিয়ে যাচ্ছে। এক সময় সত্যি বলছি কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে। আমি সামনে এরকম চলে এসেছিলাম, ঠিক আছে, থ্রিলিং থ্রিলিং অ্যাডভেঞ্চার আর সত্যি বলতে গেলে। এতটা টাফ রাস্তা, ও মাই গড, মানে যেভাবে এসছি আমরাই জানি, পুরো মেঘে ভরা, পুরো মেঘে ভরা। তো আমরা এখন প্রায় চলেই এসেছি, প্রায় এখান থেকে আর আমাদের 85 কিলোমিটারের মতন বাকি। তো সামনে এখানে এত সুন্দর লাগছে, এত সুন্দর, ঠিক আছে। তো সামনে তোমার একটা দেখাচ্ছি, তোমাদের একটা স্পট, তো মানে ঝর্ণা আছে, ওটা তোমাদের দেখাচ্ছি, পড়ে না যাই, অসাধারণ অসাধারণ, আলাদা পাহাড়, সচ মে পাহাড় মে কুছ না কুছ তো হ্যাঁ, ইতনা সুকুন, ঠিক আছে, পেছনে অসাধারণ। এখন তোমাদের দেখাচ্ছি ওইটা।